ঘরের চালে ঝলসে যাওয়া শরীর, এদিক ওদিক ছিটিয়ে রয়েছে দেহ। দত্তপুকুরের বিস্ফোরণ স্থল যেন মৃত্যুপুরী। ঘটনা তদন্তে নেমেছে সিআইডি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গিয়েছে। রাজ্যে ফের বেআইনি বাজি কারখানায় ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। এদিক ওদিক ছিটকে দেহাংশ, ধূলিসাৎ দোতলা বাড়ি। এখনো পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এবার ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তৃণমূল পুলিশ প্রশাসনের একাংশের মদতে এই বেআইনি বাজি কারখানা রমরমিয়ে চলত বলে দাবি এলাকাবাসীর। এগরার পর এবার উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় জোরালো বিস্ফোরণ। রবিবার সকাল আটটা নাগাদ বিস্ফোরণে কেঁপে উঠল মুচপোল এলাকা। বিস্ফোরণের জেরে এখনো পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে একটি শিশুও রয়েছে। যদিও মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরো আটজন। এই মুহূর্তে নেওয়া দরকার সেটা আমরা নিচ্ছি পুলিশ, আর আমরা সবাই এখানে উপস্থিত আছি, আর ওটা বেশি না হয় সেটা আমরা নিশ্চয়ই নিচ্ছি। এই মুহূর্তে যেটা দরকার আমরা সেই ব্যবস্থাটি নিচ্ছি, তারপরে আমরা বিস্তারিত ভাবে করছি। বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ওই কারখানায় কর্মরত শ্রমিকদের দেহাংশ কোথাও গাছের ডালে আবার কোথাও তালির চালে ঝুলতে দেখা গিয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয় একটি বাড়ি। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বাড়িও। ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে আটকে থাকতে পারে বলে অনুমান করছেন অনেকেই। ঘটনাস্থল এবং বিভিন্ন হাসপাতাল ও বেসরকারি নার্সিং হোমে খোঁজ খবর নিয়ে মৃত এবং আহতের সংখ্যা জানা যাবে বলে জানিয়েছে জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অকুস্থলে যায় রাজ্য পুলিশের আইজি দক্ষিণবঙ্গ। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় ও বিশাল পুলিশ বাহিনী। এদিকে পুলিশ পৌঁছাতেই তাদের সামনে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা, সেই সঙ্গে ওঠে স্লোগান। হঠাৎ বিস্ফোরণ হয়ে একদম আকাশের উপর উঁচু জায়গায় হয়ে গেছে, বাড়ি দোতলা বাড়ি ভেঙে চুড়ে গেছে। রাস্তার দোকান ছিল, সে ভেঙে চুড়ে গেছে। আমরা দোকানে ছিলাম, ইট পুরো আমাদের সব গায়ে পায়ে পড়েছে, পুরো পুরো একদম অন্ধকার। পাশের বাড়ি তিন চারটে বাড়ি পুরো ভেঙে গেছে। সাইডে আমাদের দোতলা বাড়ি, সেসব কাঁচ মাছ ভেঙে গেছে। কেউ কি মারা গেছে? মারা প্রচুর লোক, তিন চারটে লোক ওখানে পড়ে আছে। টালির উপরে টালি ভেঙে, ছাদ ভেঙে পড়ে আছে। সাইডে একটা মহিলা হেঁটে যাচ্ছিল, সম্পর্কে আমাদের চাচি হয়, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, চাপা পড়ে ওখানে পড়েছিল, সব তুলে নিয়ে এসেছি সব। আর দু তিনজন ওখানে মরে পড়ে আছে। মোচপলের বাসিন্দা শামসুল আলী বেআইনি বাজি কারবার চালাতো বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তার সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলেও দাবি করেন তারা। সেই সূত্রেই তিনি দিনের পর দিন ধরেই বেআইনি কারবার চালিয়ে যাচ্ছিলেন। বাজি কারখানার বিরোধিতা করে প্রশাসনকে বহুবার জানানোর পরও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। এমনকি পুলিশ ও রাজ্যের মন্ত্রী সব জানতেন বলেও দাবি স্থানীয়দের একাংশের। এলাকাবাসীর বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদের ওপর চড়াও হতে বলেও অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে, বাজি ক্লাস্টারের ভাবনা কি শুধুই খাতা কলমে? ঘটনায় ইতিমধ্যেই সুর চড়িয়েছে বিরোধীরা। এটা তো হওয়ারই ছিল, কারণ দিনের পর দিন ওই জগন্নাথপুর এলাকায় যে অবৈধভাবে বাজি নির্মাণ হয়েছে, এবং বাজি নির্মাণের নামে শুধুমাত্র বাজি না, এটা আমরাও দিনের পর দিন দাবি করেছিলাম। এখন প্রমাণ হচ্ছে যে ওখানে বোমও তৈরি হতো, এবং আমরা খবর পাচ্ছি এখন অব্দি আটজন মানুষ মারা গেছে, তার মধ্যে একটা ছ মাসের শিশু আছে বলেও শুনছি। আরও বহু মানুষ গুরুতর আক্রান্ত। হসপিটালে গেছিলাম, অনেক লুকোছাপা করেই তাদের সাথে দেখা করতে হলো। দু তিনজনের সাথে দেখা করতে পেরেছি, বাকিদের সাথে পারিনি, তাদের অন্য বার্নিং ওয়ার্ডে নিয়ে গেছে, সেখানে আর যায়নি। যেটা বুঝতে পাচ্ছি, যার বাড়িতে মূলত ওই বোম বা বাজি তৈরি হতো, সেই ছেলেটার নাম সম্ভবত শামসুল, এবং সে স্থানীয় স্তরে তৃণমূলের সাথে যুক্ত ওখানে পুরোপুরি। এবং এই বাজি কারখানা তৈরির যে বা এই বোম যে কারখানাগুলো চলতো,
এর থেকে একটা সাপ্তাহিক টাকা যেত, যেমন দত্তপুকুর থানায় তেমন ওখানকার যিনি মন্ত্রী আছে তিনি এবং সাংসদ সবার কাছে টাকা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বারাসাত। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।